অনেকে জিজ্ঞাসা করলো, মহারাজ জি, অম্বুবাচীর মধ্যে কি আমরা ঠাকুর সেবা করতে পারবো, গ্রন্থ পাঠ করতে পারবো, বা তার মধ্যে কোনো সমস্যা নেই? তো খুব মন দিয়ে শুনবে, সবার জন্য বলছি, যারা লাইভ শ্রবণ করছে তাদেরকেও বলছি, অম্বুবাচীর মধ্যে ঠাকুর সেবা বা গ্রন্থ পাঠ ইত্যাদির মধ্যে কোনো প্রকারের কোনো নিষেধ নেই, কোনো মানা নেই, কোনো প্রকারের কোনো সমস্যা নেই। অম্বুবাচীর মধ্যে যেইভাবে ঠাকুর সেবা করা হয় সেভাবেই ঠাকুর সেবা করা উচিত। গ্রন্থ পাঠও করতে পারবে, অম্বুবাচীর সঙ্গে ঠাকুর সেবার কোনো মহারাজ নিষেধতার সম্বন্ধ নেই। অম্বুবাচী কার জন্য, আর অম্বুবাচীতে কি মানতে হয়, কি করা উচিত কি করা উচিত নয়, এটাও বুঝতে হবে। অম্বুবাচী কি? অম্ব শব্দের অর্থ হলো কিন্তু ভূমি, খুব মন দিয়ে শুনবে, ভূমি। ভগবতী পৃথিবী, ভগবতী ধরিত্রী এই সময় ঋতুকাল হইয়া থাকেন। যেই প্রকার সমস্ত নারীগণ, সমস্ত স্ত্রী জাতি ঋতুকালে প্রবৃত্ত হয়ে থাকে, তদ্রূপ প্রতি বৎসর আষাঢ় মাসে মৃগশিকা নক্ষত্রের যখন তৃতীয় চরণ শেষ হয় তখন গিয়ে ভগবতী পৃথিবী ঋতুকালে প্রবৃত্ত হইয়া থাকেন। আর এই ঋতুকালের মুখ্য তিন দিনকেই কিন্তু বিশেষ মান্য করে বলা হয়েছে। এটা হলো ভগবতী পৃথিবীর ঋতুকাল, ভগবতী ভূমির ঋতুকাল, অন্যান্য দেবীদের নয়। কিন্তু অনেকে কিভাবে এই সময় কোনো দেবী বা কোনো দুর্গা ইত্যাদি প্রতিমা স্পর্শ করতে নেই, অনেকে ঢাকা দিয়ে রেখে দেয়, অনেকে দেবদেবীর পুজো বন্ধ করে দেয়, এরকম কখনো করা উচিত নয়। এটা হলো ভগবতী ভূমি, ভগবতী পৃথিবীর জন্য মান্য। এই ঋতুকাল শুধু পৃথিবীর জন্য, ভূমির জন্য, অন্য কার জন্য নয়। আর দ্বিতীয় কার জন্য, মা ভগবতী সতীর সেই অঙ্গ যখন সুদর্শন চক্র কাটতে লেগেছিলেন, 108টি টুকরো ভূমির মধ্যে পড়েছিল, তার মধ্যে মা ভগবতী সতীর দেহের একটি অঙ্গ, যোনি অঙ্গ যেখানে পড়েছে সেটা হলো ভগবতী মা কামাখ্যা দেবী। আসামের মধ্যে গুয়াহাটিতে রয়েছে, জানা আছে নিশ্চয়ই আপনাদের, আসাম গুয়াহাটিতে মা ভগবতী সতীর দেহের সেই অঙ্গ ভূমিষ্ঠ হয়েছিল। আর যেহেতু সেই অঙ্গ সৃষ্টির প্রজনন অঙ্গ, সুতরাং সেখানে শুধু একমাত্র সেই শক্তিপীঠেরই পুজো সেখানে বন্ধ রাখা হয়। কেন? পুরাকালে, বর্তমানে এখন কলিযুগে সেটা কি বাস্তব সদৃশ হয় কি না এইসব বিচার করার সামর্থ্য আমাদের মধ্যে নেই, কিন্তু পূর্বকালে মা ভগবতী সতীর সেই শক্তিপীঠে সেখানেও কিন্তু রজ প্রবৃত্তি দর্শন হতো, সুতরাং সেই সময় মা ভগবতীর সেখানে পূজা অর্চনা ইত্যাদি বন্ধ রাখা হয়েছে। তা এই অম্বুবাচীর সময় কদাচিত ঠাকুর সেবা ইত্যাদি কখনো বন্ধ করতে নেই। ঘরের মধ্যে রাধা গোবিন্দ আছে, ঘরের মধ্যে যেই কোনো দেবদেবী আছে, সবার আপনি পুজো করতে পারবেন, শুধুমাত্র মা কামাখ্যা দেবীর পুজো করা যায় না। দ্বিতীয়ত কি করতে নেই, এই অম্বুবাচীর সময় কখনো কৃষিকার্য করতে নেই। অম্বুবাচীর সময় ভূমির মধ্যে কোনো গর্ত করতে নেই, কোদাল চালাতে নেই, কোদাল তো ছাড়ো আঙুল দিয়েও ভূমিকে খোদাখোদি করতে নেই, তাতেও কিন্তু দোষ হয়। নখ দিয়েও কিন্তু ভূমিকে খোদা উচিত নয়, তাতেও কিন্তু দোষ হয়, ভগবতী ভূমি তাতে কষ্ট পায়। এই অম্বুবাচীর সময় বীজ রোপণ করতে নেই, ভূমির মধ্যে কোনো বীজ লাগাতে নেই, গাছ লাগাতে নেই, ইত্যাদি এই নিয়মগুলোকে মেনে চলা উচিত। আর বিশেষ করে যারা বিধবা স্ত্রী, প্রতিটি বিধবাকে এই অম্বুবাচীর সময় উপবাস করা উচিত, ব্রত করা উচিত, এই তিন দিন তাদেরকে অন্ন খাওয়া উচিত নয়। সবথেকে উত্তম যদি তারা উপবাসের মধ্যে নিরাহার থাকতে পারে সেটা অতি উত্তম বলা হয়েছে, নিরাহার যদি না থাকতে পারে তখন শুধু ফল খেয়ে থাকা উচিত, ফল দুগ্ধ ইত্যাদি যেভাবে একাদশীতে থাকা হয় সেভাবেই থাকা উচিত। অনেক জায়গায় অনেক বিধবা মাতারা তারা শুধু হবিষ্যান্ন খেয়ে থাকে,
কিন্তু এই অম্বুবাচীর মধ্যে ভবিষ্যের কোনো বিধান বলা হয়নি। উপবাস বলতে সেখানে শুধু ফল ইত্যাদির বিধানই বলা হয়েছে, শুধু তিন দিনের জন্য। অম্বুবাচী যখন নিবৃত্তি হয়ে যায়, যে সময় ছেড়ে দেয়, সেই সময় স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ আবার তারা যেইভাবে যা সমস্ত কাজকর্ম করে সেই সব কাজকর্ম করতে পারে। হ্যাঁ, কিছু নিয়ম যেটা স্ত্রী জাতিকে মানতে হয়, এই অম্বুবাচীর সময় প্রতিটি নারীগণকে, প্রতিটি স্ত্রীগণকে কখনো সাবান শ্যাম্পু ইত্যাদি দিয়ে মাথা ধুতে নেই, এটাও কিন্তু নিয়ম রয়েছে। ইত্যাদি এই অম্বুবাচীর কিন্তু নিয়ম অনেক প্রকারের। অনেকে যারা জানে না উল্টোপাল্টা নিয়ম মেনে ফেলে, তা বেশি উল্টোপাল্টা নিয়ম না মেনে যতটুক শাস্ত্রে লেখা আছে ততটুকুই মানা উচিত। প্রেম সে বলো রাধে রাধে, সোজাসুজি শব্দে সমস্ত সব দেবদেবীর পুজো করা যায়। ভূমি প্রকরণ মানে পৃথিবীর মধ্যে কোনো প্রকারের কোনো গর্ত ইত্যাদি করা বা কোনো বীজ বোপন, এইসব কাজ করা উচিত নয়। আর যত পারবে এই সময় দান ধর্ম করবে। এই অম্বুবাচীর সময় স্ত্রী জাতিকে যা দান ধর্ম করা হয় তারও কিন্তু অনেক বিশিষ্ট ফল পাওয়া যায়। হ্যাঁ, যারা বিবাহিত রয়েছে, অম্বুবাচীর সময় কোনো সময় ভুলেও স্ত্রী পুরুষ সঙ্গম করিতে নেই, তাহলে কি হয়, এই সময় গর্ভে যেই সন্তান আসবে সেই সন্তান মহা অভাগা হয়, দুর্ভাগা হয়, মহা দুষ্ট হয়, কলঙ্কিত হয়। সুতরাং শুধু তাই নয়, অম্বুবাচী বিষয়ের মধ্যে এতটুক পর্যন্ত বর্ণন রয়েছে যে এই সময় যেই স্ত্রী পুরুষ দৈহিক সংসর্গ করিয়া থাকে আজীবন মৃত্যু পর্যন্ত তাদেরকে রোগ ব্যাধি ইত্যাদি দিয়ে ভুগতে হয়। তার জন্য অম্বুবাচী প্রবৃত্তি থেকে যখন অম্বুবাচী আরম্ভ হলো তখন থেকে অম্বুবাচী নিবৃত্তি পর্যন্ত, যখন পর্যন্ত অম্বুবাচী ছাড়ছে সেই সময় পর্যন্ত কোনো সময় ভুলেও এই কাজ করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। আমি মনে করি আজকে অম্বুবাচী বিষয়ে অনেকেই বোধহয় খুব ভালো করে বুঝে গেছে, যারা লাইভ শ্রবণ করছে তারাও ভালো করে বুঝে গেছেন। বলিয়া ভক্তবৎসল ভগবান কী।